প্রত্যেকটা জিনিস আপনাকে স্কুল থেকে নিতে হবে, বই আপনাকে স্কুল থেকে নিতে হবে, ইউনিফর্ম আপনাকে স্কুল থেকে নিতে হবে, বেল্ট আপনাকে স্কুল থেকে নিতে হবে, শুজ আপনাকে স্কুল থেকে নিতে হবে। শুধুমাত্র একটা জিনিস আপনি বাইরে থেকে নিতে পারবেন, সেটা হলো এডুকেশন। এডুকেশনের জন্য আপনি বাইরে যে কোনো জায়গা থেকে টিউশন নিতে পারবেন। তাদের যদি এই পাওয়ার থাকতো তাহলে তারা এটাও ব্যবস্থা করে দিত, বাচ্চাকে খাওয়ানোর জন্য যে আটা আর চাল লাগে সেটাও তারা স্কুল থেকে ম্যান্ডেটরি করে দিত। একটা স্কুল যখন চায় বাহানা বানায় বাপ মার থেকে টাকা নিয়ে নিতে পারে, শুধু ড্রেসের কালারই তো চেঞ্জ করতে হবে। আমাদের গভর্নমেন্ট আগে এত বড় বড় পলিসি নিয়ে আসতো পপুলেশন কন্ট্রোল করার জন্য, কিন্তু প্রাইভেট স্কুলগুলো আসার পর থেকে কোনো পলিসি ছাড়াই পপুলেশন কন্ট্রোল করার জন্য যোগদান করতেছে। কারণ একটা বাচ্চার ফিস এত বাড়ায় দেয়, তারা বাপ মা দ্বিতীয় বাচ্চার কথা চিন্তাই করে না। গভর্নমেন্ট স্কুলের কথা বলেন, সেখানে ইনফ্রাস্ট্রাকচার নাই, কোয়ালিটি এডুকেশন নাই, ভালো টিচার নাই। গভর্নমেন্ট স্কুলে কেউ পড়তে চায় না, কিন্তু সবাই পড়াতে চায়, কারণ জব হওয়ার পর যাতে কারো পড়ার জন্য দরকার না পড়ে। স্কুল বলেন, কলেজ বলেন আর ইউনিভার্সিটি বলেন, এখানে এডুকেশনের থেকে বেশি বিজনেসের ব্যাপারে বেশি মনোযোগ দেওয়া হয়। কিভাবে তারা আরও বেশি টাকা নিয়ে নিতে পারে স্টুডেন্টদের কাছ থেকে, যাদের কাছে স্টুডেন্ট হলো একদম কাস্টমারের মতো। আপনি যে এরিয়া অথবা সমাজে থাকেন সেখানে যদি আপনার বাচ্চা গভর্নমেন্ট স্কুলে যায় তাহলে আপনার স্ট্যাটাস কম হয়ে যাবে। কিছু স্কুল তো এমনও আছে স্টুডেন্ট ফিস না দিতে পারার কারণে তাদের নাম ধরে ডেকে তাদেরকে দাঁড় করিয়ে বাইরে দাঁড় করায় দেয় যে দেখো তোমরা ওরা ফিস দিতে পারে নাই। এই ইনসাল্টের কারণে বাচ্চারা স্কুল থেকে ছুটি নিয়ে নেয়, কারণ তারা টাকার জন্য তাদের ফ্রেন্ডদের সামনে লজ্জিত হয়েছে। সারা বছর একটা বাচ্চা কঠোর পরিশ্রম করে এক্সামের জন্য তৈরি হইল, কিন্তু তার ফিসের কারণে তাকে হলে ঢুকতে দেওয়া হয় না। এই বিভিন্ন ধরনের ডিউর কারণে ইউনিভার্সিটিতে যে কত রকমের প্যারা সহ্য করতে হয়, একটা স্টুডেন্টকে সকল সময় কিন্তু টাইম মতো টাকা দিতে পারে না বাবা মা। ঠিক সেই ক্রাইসিসের সময় স্টুডেন্টকে যেইভাবে ফোর্স করে টাকাগুলো ওই টাইমের মধ্যেই নিতে হয়, এটা যারা এই সিচুয়েশনে পড়ছে তারাই একমাত্র বলতে পারবে যে এটা কতটা পেইন দেয়। যেই পড়া একটা টিচার স্কুলে সারা দিনেও পড়াইতে পারে না, সেই অতটুকুই পড়া অল্প একটু সময় টিউশনে পড়ায় বোঝায় দেয়। একটা স্কুল সকল স্টুডেন্টের রেজাল্ট কিন্তু পাবলিশ করে না, সেখানে দুই চার পাঁচজন এ প্লাস পাইলো তাদেরকে দেখায়, তাদের স্কুলের অ্যাডভার্টাইজমেন্ট করে। কিন্তু সার্বিক রেজাল্ট যদি আসতো তাহলে বোঝা যেত যে ওই স্কুলের অরিজিনাল পারফরমেন্সটা কেমন। প্রাইভেট স্কুলের যেহেতু এতই সাহস, তাহলে সিটির বাইরে মেট্রোপলিটন এরিয়ার বাইরে তাদের কী সাকসেস? কিছু লোক মনে করে গভর্নমেন্ট স্কুল খোলাই হয়েছে গরিব মানুষদের জন্য, সমাজ সেবা করার জন্য। এখানে তো শুধু গরিব মানুষ পড়ে। আর যে প্রাইভেট স্কুল হাইফাই ফ্যাসিলিটিস, সুইমিং পুল, স্মার্ট ক্লাসেস, বাচ্চাদের জন্য ভালো এনভায়রনমেন্ট, তারা তো প্রফিট করবেই না? দেখেন, সরকারি স্কুল হোক আর প্রাইভেট স্কুল হোক, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু একটা সমাজসেবামূলক কাজ যে শিক্ষা দান করা। খুব সহজে ট্যাক্স চুরি করা, ব্ল্যাক মানিকে হোয়াইট বানানো, ট্যাক্স এক এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ঘোরানো, মনের ইচ্ছা মতো আলাদা প্রোডাক্ট বানিয়ে স্কুলের বাচ্চাদেরকে বোকা বানিয়ে বাবা মা টাকা ঘুষায় নেওয়া, এই সকল কিছুর জন্য সবচেয়ে বেস্ট অপশন হলো প্রাইভেট স্কুল। এখনকার নেতা, বিজনেসম্যান, কারাপ্ট বিজনেসম্যান সকলের প্রথম পছন্দের হলো প্রাইভেট স্কুল। যেখান থেকে জ্ঞান দেওয়া হয় সেই ধরনের প্রতিষ্ঠানগুলো এখন এই এই ধরনের লোকের আন্ডারে চলে গেছে, যাদের হাতে কখনো ইন্ডাস্ট্রি ছিল, রাজনীতি ছিল, কিছু কিছু সময় তো অস্ত্রও ছিল। কিন্তু এর বাইরে এখনও কিছু কিছু প্রাইভেট স্কুল আছে যারা তাদের কাজগুলোকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে করছে, কিন্তু এর সংখ্যা খুবই কম। একটা ভালো মানুষ প্রাইভেট স্কুল খুলতে গেলে তার জীবন তেজপাতা হয়ে যায়, তাকে তো নিবন্ধনই দেওয়া হয় না, এক বছর তিন বছর এইভাবে ওয়েট করাইতে করাইতে দৌড়াইতে দৌড়াইতে তার যান শেষ। এক জায়গায় থেকে অ্যাপ্রুভাল করাইলে আরেক জায়গায় থেমে যায়। কিন্তু হ্যাঁ, আপনি যদি বড় কোনো নেতা হন, আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হন, তাহলে এটা আপনি ঘরে বসে করায় নিতে পারবেন। কিন্তু আপনি এত টাকা পয়সা খরচ করে কি সমাজসেবা করতে আসবেন? অবশ্যই সেখানে বিজনেস থাকবে। আপনি যদি এতই বিজনেস মাইন্ডেড হন তাহলে আপনার স্কুলে আসার দরকার নাই, কারণ দেশে 100টার বেশি উপায় আছে বিজনেস করার জন্য। আর আপনি যদি নেতা হন, টাকা পয়সাওয়ালা হন, তাহলে তো আপনার কোনো কথাই নেই, আপনি খুব সুন্দরভাবে যে কোনো পজিশনে যে কোনো রিলেটেড বিজনেস করতে পারবেন। স্কুলের সাথে একটা দেশের ভবিষ্যৎ জড়ায় আছে, এর জন্য এখানে অনেক স্ট্রিক্ট ল প্রণয়ন করা হয়, যে কোনো মানুষ এসেই যাতে স্কুল না খুলতে পারে কোনো যোগ্যতা ছাড়াই। কিন্তু এই যে নিয়মগুলো, এগুলো কোনো স্কুলই মানে না, আপনি খোঁজ করে নিয়ে দেখতে পারেন। এই নিয়মগুলো যদি মানতো তাহলে প্রাইভেট স্কুলের এত সব যন্ত্রণা একটা বাবা মা সহ্য করতে হতো না। একটা স্কুল যতই ফিস নেক না কেন, কিন্তু তাকে কখনোই কিন্তু প্রফিটে দেখানো হয় না, কারণ এটা ল অফ এগেনস্টে পড়ে যায়। কারণ একটা স্কুল এত লাভ করবে? স্কুল তো আর বিজনেস প্রতিষ্ঠান না, এর জন্য তাদেরকে প্রফিটে দেখানো হয় না। তারা কোনো না কোনোভাবে হিনায় বিনায় তাদেরকে লসে রাখে, অন্য দিক দিয়ে তারা সিক্রেট উপায়ে টাকা কামায় নেয়। এখানেও একটা সিক্রেট পলিসি আছে, এটা নিয়ে নেক্সট টাইমে ভিডিও বানাবো। একটা স্কুল যখন চায় যে কোনো সময় এক এক বাহানা বানায় বাপ মার থেকে টাকা নিয়ে নিতে পারে, ড্রেসের কালারই তো চেঞ্জ করতে হবে, তাও তাদেরকে লসে দেখানো হয়, এটাই ম্যাজিক, এটাই সায়েন্স। ড্রেস চেঞ্জ করার কথা বলে স্কুলের হাজার হাজার বাচ্চাদের ড্রেস নিজেদের কোম্পানি থেকে নিতে হবে বলে, না হলে হবে না, এটাই তাদের নিয়ম। কী হবে না সেটা কিন্তু জানে না।
আমার মনে হয় এমন একটা ভাব যে ওই দোকান থেকে ড্রেস যদি না বানায় তাহলে স্টুডেন্টদের পড়াশোনা হবে না, স্টুডেন্টদের মনে কিছু থাকবে না পড়াশোনা। এটা এমন এক দোকান যে দোকানে কাস্টমার কখন আসবে সেটা ঠিক দোকানদার নিজে সেট করে। এটা তো খুব ছোটই জিনিস, এর থেকে কত বড় বড় জিনিস যে হয় এই স্কুলের ভেতরে নেক্সট টাইমে আলোচনা করব। আসলে একটা ধনী লোকের বাচ্চার স্কুলের ফিস দিতে তেমন কোনো প্রবলেমই হয় না, তাদের কোনো চিন্তাই করতে হয় না, কিন্তু একটা মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস মানুষ ভাবে যে আমার বাচ্চাটা একটা ভালো এনভায়রনমেন্টে পড়বে, স্মার্ট ক্লাস থাকবে, সেখানে অনেক কিছু শিখতে পারবে, এই ধরনের একটা স্কুলে আমি যদি দিতে পারি তাহলে আমার বাচ্চাটা ভালো হবে। আমরা দরকার একবেলা একটু কম খাই, অনেক কষ্ট সহ্য করে তারা তাদের বাচ্চাদের স্কুলের ফিসটা দিয়ে দেয় এবং তারা ভাবে যে আমরা না হয় খারাপ থাকলাম, আমাদের বাচ্চাটা ভালো থাক। গরিবী দূর করার একটা ভালো পথ হলো বাচ্চা ওয়েল এডুকেটেড হবে, শিক্ষিত হবে, ভালো একটা চাকরি করবে, তারপর তাদের গরিবিটা দূর হবে। এই আশা নিয়ে, এই বুক ভরা আশা ব্যক্ত করে বাবা মা তাদের সন্তানটিকে কষ্ট উপার্জিত টাকা নিজেরা কোনোভাবে খরচ না করে সেই টাকাটা বাচ্চাদের স্কুলের ফিস দিয়ে ভালো একটা স্কুলে ভর্তি করান, যাতে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। আর এই জিনিসটারই ফায়দা লোটে প্রাইভেট স্কুল, ওরা যতই কামায় ততই তাদের লোভ বাড়তে থাকে। টিচার হলো একটা স্কুলের মেরুদণ্ড, যাদের কারণে তাদের স্কুল বড় হচ্ছে এই টিচারদেরও এক্সপ্লয়েট করে তারা। এগুলো কেন বলছি, এই কারণগুলো বলবো। টিচারদের একটা স্কেলে স্যালারি দিতে হবে, এটাই রুল, ডেজিগনেশন অনুযায়ী ওই অনুযায়ী তারা স্যালারি পাবে, তারপরও তাদের এই পরিমাণ স্যালারি দেওয়া হয় না। আপনার যদি কেউ পরিচিত টিচার থাকে তাহলে তাকে জিজ্ঞেস করে দেখবেন তার সাথে কি ঘটে। সরকার যদি নিজের দলে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি সরকার অপোজিশন পার্টির হয় তারপর একটা টিচারের জয়নিংয়ের পর তাকে যে পরিমাণ স্যালারি দেওয়া হবে বলা থাকে উল্লেখ করা নিয়মে, ওই পরিমাণ চেক সই করে ওইখানে যেটা শো করা হয় তার থেকে অনেক কম দেওয়া হয় স্যালারি। জাস্ট দেখানোর জন্য এটা দেখানো হয় যে আমরা টিচারদের এত বেতন দিচ্ছি, কিন্তু আসলে ভেতরে ভেতরে তাদেরকে অনেক কম দেওয়া হয়। টিচাররাও কিছু বলতে পারে না, প্রতিবাদ করতে গেলে তারা অনেকে ফেঁসে যায়, জব চলে যায়, দ্বিতীয় আরেক জায়গায় জব হবে কি না এই ভয়ে তারা ওখানেই থেকে যায়, ধুকে ধুকে মরতে থাকে। আমার নিজের অভিজ্ঞতা বলি, এমনও টিচার আসে অনেক প্রাইভেট স্কুল কলেজে এবং ইউনিভার্সিটিতে যাদের 6 থেকে 7 মাসের বেতন পেন্ডিং ছিল, তাহলে তারা চলবে কিভাবে? একটা ঢাকা শহরে থেকে যাদের বাসা ভাড়া থাকে, খাওয়া দাওয়ার খরচ থাকে, তারপর তাদের ছেলে মেয়েরা হয়তো স্কুলে পড়ে, তাদের খরচ আছে, এগুলো কিভাবে চালাবে? একটা টিচারের স্যালারি দেখায় 28 থেকে 30 হাজার, কিন্তু আসলে তাদের স্যালারি দেওয়া হয় 10 থেকে 15 হাজার। 10 থেকে 15 হাজার টাকায় একটা টিচারের কী হইতে পারে? সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা টিচার কাজ করে, 1 ঘন্টা রেস্ট করার সময় পায় না, বরঞ্চ টিচিংয়ের পাশাপাশি সারা দুনিয়ার কাজ তারা করে, খাতা দেখা, হোমওয়ার্ক চেক করা, তাদের নাম ওঠানো, অ্যাটেন্ডেন্স দেওয়া, আরও অনেক কিছু কাজ করে, অনেক ধরনের মিটিং আছে স্কুল রিলেটেড, অনেক কাজ করে। টিচিং বাদে একটা টিচারের অনেক কাজ যেগুলোর জন্য আলাদা আলাদা লোক হায়ার করার কথা, কিন্তু তারা ওই টিচারকে দিয়েই করাচ্ছে, তাকে তার ন্যায্য বেতন তো দিচ্ছেই না, বরঞ্চ ওইটা দেখাচ্ছে ভাউতাবাজি, আর দিচ্ছে অরিজিনালটা ওইটা খুবই কম। একটা প্রাইভেট স্কুলের টিচার তার জবের পাশাপাশি, তার সকল কার্যক্রমের পাশাপাশি সে সারাক্ষণ খুঁজতে থাকে কীভাবে একটা সরকারি জব পাওয়া যায়। এভাবে চেষ্টা করতে 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 30 বছর পর্যন্ত সময়সীমা, এর আগে অনেকে পেয়েও যায়, এর আগে অনেকে পায় না। তার যে এই রানিং জবটা করছে এটাতে কিন্তু তার কোনোই মন নেই। গভর্নমেন্ট স্কুলে কিন্তু কেউ পড়তে চায় না, কিন্তু পড়াতে চায় সবাই। প্রাইভেট স্কুলের স্ক্যাম কেউ ধরতে পারে না। আমরা মনে করি সরকারি স্কুল ভালো না, বাচ্চার পড়াশোনা হবে না, টিচাররা বেখেয়াল, সেখানে পরিবেশ নষ্ট, আসলে এর থেকে 10 গুণ স্ক্যাম হলো প্রাইভেট স্কুল। প্রাইভেট স্কুলের একটা প্রিন্সিপাল কোনো প্রিন্সিপাল ছাড়াই স্কুল চালায় নিজের ইচ্ছা মতোই, কোনো মিডিয়া তাদেরকে কভার করে না, টিচাররা তো কিছু বলতেই পারে না, কেউ প্রতিবাদ করতে গেলে আরও ঝামেলা হয়, অনেকে চলে যায় কোনো না কোনোভাবে, অনেকে সহ্য করেই গা সয় নেয়। এত কিছু করার পরও যখন না হয় তখন টিচাররা টিউশন রুল অ্যাপ্লাই করতে থাকে, বাচ্চাদের টিউশন করানোতেই পড়ে তাদের সম্পূর্ণ ফোকাস। ওই টিচারই স্কুলে পড়ানো কমায় দেয়, তার ফোকাসটা বেশি করে দেয় সে টিউশনের স্টুডেন্টদের জন্য। বাচ্চাদের টিউশন নেওয়ার জন্য ইনডাইরেক্টলি তাদেরকে ফোর্স করে, বাচ্চারাও দুই দিক থেকে ফেঁসে যায়, একে তো স্কুলে পড়ানো হচ্ছে না, তার মধ্যে তারা নিজেরাও পারছে না, তাহলে তারা কী করবে? টিউশনের টিচার অনেক টাকা নেয়, আপনি যদি কোনো একটা সস্তা টিচারের ব্যবস্থাও করেন তাহলে আপনার বাচ্চা তো আরও ফেঁসে যাবে, ক্লাসে সমস্যা হবে, আপনার বাচ্চার খারাপ সময় শুরু হয়ে যাবে। যে পড়া স্কুলে দিনভর পড়াইতে পারে না, টিউশনে অল্প একটু সময় টিচার ওই পড়াটা বুঝায় দেয়। স্কুলওয়ালাদের নাকের ডগার নিচে এসব হচ্ছে, কিন্তু তাদের কিছুই যায় আসে না। বাচ্চা ভালো রেজাল্ট করলো তো স্কুলের কারণেই করলো, আর ওই বাচ্চা যদি খারাপ রেজাল্ট করে তাহলে তার মা বাবা খেয়াল রাখে না, তারা একটা লাইন মুখস্থ করে নেয়, ওই লাইনটাই বলে যে বাচ্চার মেধা ভালো কিন্তু বাচ্চা পড়ে না, এই লাইনটা বলে বাবা মাকে ফিদা বানায়া বাবা মাকে বাড়িতে পাঠায় দেয়। ভিডিওটির নেক্সট পার্ট আসবে, অনেক বড় হয়ে যায়, এর জন্য 2টা পার্টে ভিডিওটা করলাম, সাথে থাকবেন।